সম্মানিত ভিউয়ার্স, আমার নাম হচ্ছে আওলাদ হোসেন, আমি হচ্ছে টপ 10 লাউঞ্জের কর্ণধার। আসলে শৈশব থেকে আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট করা। এই শেখ হাসিনা ব্রিজের পূর্ব পাশে একটা পর্যটক নগরী গড়ে উঠেছে, তো দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আনাগোনা আসে। তখন আমরা ভাবলাম যে তাদের তো আসলে পরিশেষে ঘুরের পরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা লাগে। সেই টপ 10 লাঞ্চ এটার ভিতরে চলে যাচ্ছি। খাবারের জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা বিরিয়ানির প্যাকেট ইয়ে করেছি, খাবারের জন্য অর্ডার দিয়েছি। তাকাও তাকাও সবাই তাকাও, দেখো সারা তুমি তো উঠে তোমরা আলাইকুম। আজকে এখন কথা বলবো টপ 10 লাউঞ্জের কর্ণধার, সম্মানিত কর্ণধার আমার সামনে দাঁড়িয়ে আছেন। প্রথমে ওনার পরিচয়টা দিয়ে বলবে ওটা কেন করছে এবং স্বপ্ন কি, কিভাবে এত সুন্দর একটি জায়গা নরসিংদীর মতো জায়গা পেয়ে আমরা খুশি। তো আপনারা দেখবেন উনি আজকে কথা বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার নাম হচ্ছে আওলাদ হোসেন, আমি হচ্ছে টপ 10 লাউঞ্জের কর্ণধার। আসলে শৈশব থেকে আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট করা। এই শেখ হাসিনা ব্রিজের পূর্ব পাশে একটা পর্যটক নগরী গড়ে উঠেছে, তো দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আনাগোনা আসে। তখন আমরা ভাবলাম যে তাদের তো আসলে পরিশেষে ঘুরের পরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা লাগে। সেই লক্ষ্যে আমি এই টপ 10 লাউঞ্জটা দাঁড় করিয়েছি। তাহলে টপ 10 করলেন, 3টা নাম দিলেন কেন টপ 10? আচ্ছা, সবাই জানেন টপ 10 হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোটো ছোটো 9টা কুটির ঘর আছে, এবং একটু ক্যামেরা যদি আপনারা পিছনে দাঁড় করান, আমাদের এখানে বড় একটা বিশাল হল রুম আছে, এটা হচ্ছে একটা, তাহলে টোটাল হচ্ছে 10টা। তাহলে টপ 10 মানে সেরা দশ। আর লাউঞ্জ শব্দটা হচ্ছে আশ্রম, মানে আশ্রয় কক্ষ বিশ্রামাগার, তাহলে আমাদের হচ্ছে সেরা 10টা বিশ্রামাগার, এই ক্ষেত্রে এই নামটা দেওয়া। আচ্ছা, খাবারের মান বলতে কি 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 আইটেমের খাবার আছে, কি রকম খাবার? আমাদের এখানে সামুদ্রিক মাছেতে দূরে বারবিকু, মোমো সহ পিৎজা সহ 120টা আইটেমের খাবার রয়েছে আমাদের এখানে, এবং আমাদের রেস্টুরেন্টটা সকাল 10টা থেকে রাত্রের 10টা পর্যন্ত সবসময় চালু থাকে। এবং যারা দূর দূরান্ত থেকে ভাবতেছেন বিভিন্ন স্কুল কলেজের বিবাহ শাদী বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে চান, সেই ক্ষেত্রে আমরা অনুষ্ঠানের বুকিংও নিয়ে থাকি। তাহলে অনুষ্ঠানের বুকিং, তোমার আজকে আমরা আসলাম স্কুল থেকে পিকনিকের জন্য, এরকম পিকনিকে আজকে আপনারা বুকিং দিয়ে থাকেন? অবশ্যই, আপনারা জাস্ট খালি আমাদেরকে যেদিন আপনারা প্রোগ্রামটা করতে চান তার থেকে একদিন আগে আমাদের সাথে আপনারা কথা বলবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবাটা দিয়ে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে বিভিন্ন পদের আইটেমের খাবার? হ্যাঁ হ্যাঁ, বললাম না যে 120টার আইটেমেরও বেশি রয়েছে। যেমন আপনাদেরকে আমি কমন কয়েকটা বললে, উরাল মাছ, তেলাপিয়া মাছ, স্যালমন মাছ, সরপুটি মাছ, তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার হলো চিকেন টিকা হয়, তারপর হচ্ছে রেশমি কাবাব, পিৎজা, মোমো, এবং বাংলা, ইন্ডিয়া, থাই, চাইনিজ সহ বিভিন্ন রকমের খাবারের সমাহার রয়েছে আমাদের এই টপ 10 লাউঞ্জে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা আসতে পারেন টপ 10 লাউঞ্জে, খুব সুন্দর খাবারের মানও ভালো এবং একটা চিপ প্রাইসে রাখে, এবং যারা পিকনিকের জন্য আসতে পারেন আপনাদের জন্য ছাড় দেওয়া হবে। ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ ধন্যবাদ এসকে টিভির কর্ণধার সম্মানিত সৌরভ খান, ঠিক আছে? আর আপনারা সকলে ওনাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে।
টপ 10 লাউঞ্জ দেখেন টপ 10 এই যে টপ 10 লাউঞ্জ No top 10 nouns.